হ্যালো দর্শক বন্ধুরা, আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো ইলিশ মাছের তেল ঝাল। ইলিশ মাছের তেল ঝালে লাগবে, এই জায়গায় আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি, আর একটা লেজ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। লাগবে আমার এই জায়গায় একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লাগবে 4-5টা কাঁচা লঙ্কা চিরা, লাগবে 1 চা চামচ সর্ষা বাটা, 1 চা চামচ পোস্ত বাটা, 1/2 চা চামচ জিরে বাটা, 1/2 চা চামচ শুকনো লঙ্কা বাটা, 7 মতো নুন, গুঁড়ো হলুদ, লাগবে সর্ষার তেল। রান্নাটা সর্ষার তেলেই হবে। মাছগুলো আমি একটা থালায় ঢেলে নিলাম, দিয়ে এবার আমি নুন হলুদ মেখে নিচ্ছি। খানিকটা শুকনো লঙ্কার বাটাও দিয়ে দিচ্ছি। যেহেতু ঝাল বলেছি, সেই জন্য আমি শুকনো লঙ্কা বাটা দিয়েছি। এই রান্নাটাকে ইলিশ মাছের তেল ঝাল বলে। মাছগুলো আমি মেখে নিয়েছি, এই মাছগুলো এখন আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে আমি রান্নাটা তৈরি করব। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে নেব। 2 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে, এইবার আমি দেব কালো জিরে ফোড়ন। দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে, তারপর দেব আমি শুকনো লঙ্কা বাটা। পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে, এবার আমি দেব শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, পোস্ত বাটা, সর্ষে বাটা, সামান্য পরিমাণ হলুদ, স্বাদ মতো নুন, দিয়ে আমি 1 মিনিট কষিয়ে নেব। 1 মিনিট আমি কষিয়ে নিয়েছি, এবার আমি এতে জল দেব। এক কাপের মতন জল দিচ্ছি। এবার গ্রেভিটা ফুটবে, তারপর আমি এতে মাছগুলো ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা ফুটছে। এবার আমি মাছগুলো যে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম, ওই মাছগুলো এতে ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি 7 মতো নুন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা চিরাটা দিয়ে দিচ্ছি, 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো, আস্তে আমি কমিয়ে দেবো। 2-3 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দেখছি কি অবস্থায় আছে মাছগুলো। মাছগুলো আমি একটু উল্টিয়ে দিচ্ছি। যারা পেঁয়াজ পছন্দ করে না, তারা পেঁয়াজ দেবেন না, পেঁয়াজ ছাড়াও এই তেল ঝালটা ভালো লাগবে।
আমি মাছগুলো উল্টে দিয়েছি, আর 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এতে আমি 1 টেবিল চামচ কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। আমি আর 1 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এই রান্নাটা করে আপনারা খাবেন, খেয়ে আমাকে অবশ্যই জানাবেন যে রান্নাটা কেমন লাগলো। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। 1 মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ইলিশ মাছের তেল ঝাল তৈরি। আবার দেখা হবে, ভালো খাবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ।